ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ। ইতিমধ্যে গোষ্ঠীটি তার শীর্ষ কমান্ড গঠনের কাজও শুরু করেছে। গোষ্ঠীটির দুটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনীর গোলায় গত 27 সেপ্টেম্বর হিজবুল্লাহর প্রধান কমান্ড সেন্টার ধ্বংস হয় এবং হাসান নাসরুল্লাহ ও নিহত হন সেদিনই। কিছুদিন আগে নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরাধিকারী হাশেম শাফিউদ্দিনও নিহত হয়েছেন। হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, নাসরুল্লাহ নিহত হওয়ার 3 দিনের মধ্যে নতুন একটি কমান্ড সেন্টার স্থাপন করেছে গোষ্ঠীটি। 1 অক্টোবর থেকে সেটি কার্যকরও রয়েছে। বর্তমান কঠিন সময়ে টিকে থাকতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে হিজবুল্লাহ, যা আগে কখনো নিতে হয়নি গোষ্ঠীটির। যেমন বর্তমানে কারা আসলে হিজবুল্লাহর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তা এমনকি গোষ্ঠীটির মধ্যম পর্যায়ের কমান্ডারদের কেউই জানেন না। তাছাড়া হিজবুল্লাহর যোদ্ধাদের পরস্পরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন কিংবা ওয়াকিটকি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ল্যান্ডফোনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন তারা। এই ল্যান্ডফোন নেটওয়ার্ক গোষ্ঠীটির নিজেদের তৈরি এবং এটি এখনও ইসরায়েলি হামলা থেকে অক্ষত রয়েছে।